ফার্স্ট টাইম আমাদের ছাদে এরকম ঘুঘু পাখি আসলো, আর এই যে কবুতরের সাথে দাঁড়াইছে দেখেন ওদের কম্বিনেশনটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে লফটে একটু কাজ আছে, যেমন আজকে আমাদের রেসার বাচ্চাগুলোকে একটু রোদে দিব, কারণ ওয়েদারটাও ভালো আর কবুতরকে রোদে দেওয়ার জন্য পারফেক্ট একটা ওয়েদার। ওদেরকে এখন রোদটা না দিলে দেখা গেছে বাবা মার উপরে প্রেশার পড়বে, আর এই রোদটা ওদের শরীরে রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে ওদের শরীরে। তো যেই কারণে আমি রোদ দিয়ে দিব এখন বাচ্চাগুলোকে। তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে আজকে লফটে একটা অদ্ভুত একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে আমাদের লফটে আজকে কোথা থেকে যেন একটা ঘুঘু পাখি আসছে, অতিথি ঘুঘু পাখি। এখন এটা পিপাসাক্ত পাখি, মানে পানি খাওয়ার জন্য পাগল হয়ে আসলে এমন একটা অবস্থা আসছে। আপনার হচ্ছে গিয়া কালার, যে এটাকে কী বলে, অস্ট্রেলিয়ান বলে না দেশি বলে জানি না, এটা আসছিল। যেটার যতদূর আমি সন্ধান পাইছি, এই ঘুঘুটা হয়তো বা এটা আর শরীফ ভাইদের ওইখানের হইতে পারে, কারণ শরীফ ভাইয়ের বাসায় তিন চারটা ঘুঘু পাখি ছিল, তো ওইখানকার একটা হইতে পারে। কবুতরকে পানি দিব, পানি দেওয়ার সময় হঠাৎ করে দেখি এখানে একটা ঘুঘু পাখি আছে। ফার্স্ট টাইম আমাদের ছাদে এরকম ঘুঘু পাখি আসলো, আর এই যে কবুতরের সাথে দাঁড়াইছে দেখেন ওদের কম্বিনেশনটা। এটা কি ঘুঘু, এটা কি দেশি নাকি অস্ট্রেলিয়ান বুঝতেছি না, ঘিয়া কালারের ঘুঘু, সুন্দরই লাগতেছে। কবুতর ওর দিকে সামনে আগাইতেছে আমাদের কবুতরটা, হয়তো বা ঘুঘুটা অনেক পিপাসাক্ত, আর আমাদের আশেপাশেরই হয়তো বা কারো ঘুঘু হইতে পারে। শরীফ ভাইয়ের বাসায় আমরা একটা ঘুঘু দেখছিলাম যে ঘুঘুটা ছাড়া অবস্থায় থাকে, হয়তো বা এটা ওইটা হইতে পারে, পানি খাওয়ার জন্য হয়তো বা বেরোয় আসছে। তো জাস্ট কবুতরকে একটু পানি খেতে দিব, এই সময়টায় দেখি ঘুঘুটা আইসা আমাদের এখানে দাঁড়াইছে। তো ও হয়তো অনেক পিপাসাক্ত, তো আমরা দেখি আজকে ওর জন্য একটু আলাদাভাবে এখানে একটু পানি দিয়ে রাখবো, দেখবো নিজে নিজে খায় কিনা ঘুঘুটা। যদিও অতিথি মানুষ, অতিথি, ওদের আপ্যায়ন করা আমাদের দায়িত্ব। সুন্দর লাগতেছে আজকে জিনিসটা। তো আমরা এখন আছি ব্রিডিং রুমে, আমরা এখন আমাদের রেসারের বাচ্চা দুইটাকে নিয়ে যাব, নিয়ে বাহিরে একটু রোদে দিব। এই যে আমাদের রেসারের বাচ্চা দুইটা, তো চলেন আমরা রেসারের বাচ্চা দুইটাকে নিয়ে নিই। এই যে এটা হচ্ছে বড়টা, হচ্ছে ছোটটা, চলেন নিয়ে যাই। দাঁড়া 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 দাঁড়া, তোমরা লাভ দিও না, লাভ দিও না, চলো মিলি বাচ্চা। এই যে চলো চলো চলো, তোমাদেরকে একটু রোদে দিব। তো আমরা যে কোনো ধরনের বাচ্চা যদি রোদে দিই, তখন আমরা এই খাঁচাটাই বেশিরভাগ ব্যবহার করি। স্পেসও বড়, আর রেসার বাচ্চা যেহেতু ওদের স্পেসটাও বেশি লাগে, আর এখানে রোদে দিলে দেখা গেছে ওরা মুভমেন্টটাও খুব সুন্দরভাবে করতে পারবে। সো এই যে এখানে রেখে দিছি বড়টাকে আর হচ্ছে ছোটোটাকে, ছোটোটার জন্যই মূলত রোদে বেশি দেওয়া। দুই দিন তিন দিন রোদে দিলে হয়তো ওর ভিতরে সেই হালকা দুর্বলতা ভাবটা চলে যাবে, যে কারণে ওদের দুইজনকে আজকে একসাথে রোদে দিলাম। আর এইভাবে ওর মালসিটাও রোদে দিয়ে দিব, কারণ মালসিতেও একটু ময়লা আছে, ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেই জিনিসটাও রোদটা ক্লিয়ার করে দিবে। এইখানে খাঁচার নিচে আমাদের কিছু ছোট ছোট বাচ্চা নিচে একদম নিচে বসে রেস্ট নিতেছে। সো ওদেরকে এই নিচে বসতে দেওয়া যাবে না, কারণ নিচে প্রচণ্ড পরিমাণে ময়লা আবর্জনা থাকে, যেই জিনিসগুলো ওদের শরীরের জন্য খারাপ, এবং ওরা এখানকার ময়লা খাবারগুলো খাওয়ার চেষ্টা করে, যদিও ন্যাচারাল জিনিস, তারপর ওদের শরীরের ক্ষেত্রে এটা বিপজ্জনক, কারণ এই এই ধরনের জিনিস থেকে বদহজমটা তৈরি হয়, আর এই বদহজম থেকে কবুতর দেখা গেছে খাবার দাবার বন্ধ করে দিবে, তারপরে আমাদের কবুতরের ক্ষতি হইতে পারে। তো এই জিনিসটা করতে যাওয়া যাবে না, এই কারণে বের করে ফেলতেছি। আর তুরিবাজ বাচ্চাগুলো বেশি ডিস্টার্ব করতেছে এইখানে বসে আছে, যে কারণে অন্যান্য বাচ্চাগুলোও ওইখানে বসা ছিল। আর একটু আগে দেখলাম যে তুরিবাজ নিজে একটা ফ্লিপ করলো, মানে তুরি দিল সাদাটা, তো এটা দেখার জন্য আমি দেখি এখন তুরিটা দেয় কি না, মনে হয় দিতে পারবে না, তারপরেও দেখা যাক। এখন দিতেছে না, একটু আগে দিতেছিল, এখন দেয় না, একটু আগে দিতেছিল। যাক আস্তে আস্তে দিয়ে যাবে, জিনিসটা আসলে ওর ভিতরে আসতে একটু সময় লাগে, যেই কারণে হয়তো ও দিতে দিতে একটু সময় নিবে, একটু বড় হইলে এই জিনিসটা অটোমেটিক চলে আসবে। আসলে ওর ভিতরে ওদের ভিতরে একটু ভয় কাজ করে, তুরিবাজ যেহেতু একটা ফ্যান্সি কত ভয় কাজ করে, যে কারণে সেই ভয়ের কারণে হয়তো ওরা এই ফ্লিপটা করে ওদের নিচে। সো দেখা যাক ইনশাল্লাহ বড় হোক, বড় হইলে হয়তো বা এইভাবেই আবার ফ্লিপ করবে ইনশাল্লাহ। আর আজকে আমরা বাচ্চাগুলোকে ছাড়ছি, আর আমাদের বাচ্চাগুলোকে কন্টিনিউ ছাড়া হইতেছিল না অনেকদিন যাবৎ, যে কারণে বাচ্চাগুলোকে আজকেও ছেড়ে দিছি। বামে দেখেন সব কবুতর বামে বসে আছে, রোদ খাইতেছে একদম, এই সময় রোদটা অনেক জরুরি,
কারণ হচ্ছে যে কবুতর মোল্টিং এর পরে তো বুঝেনি এই রোদটা কতটা ইম্পর্টেন্ট। যদিও এই ওয়েদারটা এখনো রোদ খানো ওয়েদার এখনো আসে নাই, বৃষ্টি হবে, বৃষ্টির চিন্তা করলে কিন্তু আমাদের কবুতর ছাড়া হবে না। তো যে কারণে কবুতর ছেড়ে রাখছি, আমরা কখনো কবুতর ফ্লাই করানোর চিন্তা ভাবনা করবো না, জাস্ট কবুতর এইভাবে ছাড়া থাকবে এবং ওরা এইভাবে রোদ খাবে। যদিও আর 20-25 দিন পর ভাদ্র মাস চলে আসবে, তখন দেখা গেছে আমরা কবুতরগুলোকে ফ্লাই করাবো আস্তে আস্তে। আর যখন কবুতর ফ্লাই করবো তখন দেখতেই পাবেন বাচ্চাগুলোকে। আর এমনি তো অনেকেই কিন্তু কবুতর ফ্লাই করাইতেছে, তাদের কবুতর কেন ফ্লাই করাইতেছে, তারা অনেকদিন তাদের কবুতর মোল্টিং কমপ্লিট আছে, তাদের কবুতর পাখা সব কিছুই কমপ্লিট এবং তাদের কবুতর অল টাইম ছাড়া থাকে, যে কারণে তারা কিন্তু কবুতর ফ্লাই করাইতেছে। বাট আমাদের কবুতর কিন্তু আমরা জাস্ট দেখা গেছে একদিন নর ছাড়ি, একদিন মাদি ছাড়ি, একদিন বাচ্চা ছাড়ি, এইভাবে ছাড়ি, যে কারণে আমাদের কবুতরগুলো ফ্লাইং আস্তে আস্তে একটু সময় লাগবে। সো যে কারণে আমরা কবুতরগুলো এখন উড়াইতেছি না, রিস্কও নিতে চাই না, কবুতর পাখা নষ্ট হওয়ার দরকার নেই, কবুতর কোনো রিস্ক হওয়ার দরকার নেই, যে কারণে কবুতর এখন ছাড়তেছি না। এর জন্য কবুতর জাস্ট এইভাবে ছেড়ে আমরা বসায় রাখছি এতটুকুই। আর কবুতর আজকেও ঢুকতে ঝামেলা করবে আমার যা মনে হইতেছে। আর এই মাদিটাকে বের করবো বলছিলাম, বাট এই মাদিটা এতটা পরিমাণে দুর্বল হয়ে গেছে, মাদিটার অবস্থা আমি জানি না কী অবস্থা। দেখেন ড্রপিং পাতলা হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক আছে, পানিও খাইতেছে, বাট ড্রপিংটা পাতলা হয়ে গেছে। এই মাদিটার চোখটা ঠিক হয়ে গেছে, জাস্ট বাইরে বের করবো ভাবছিলাম, বাট বের করা পসিবল হইতেছে না। মাদি যেভাবে দুর্বল হইলো হঠাৎ করে, কারণ এটা ঠান্ডার কারণেই হয়েছে, ও ঠান্ডাটা প্রকট আকার ধারণ করছে, যে কারণে ওকে বাইরেও নিতে পারতেছি না। আর যদিও এখন বাইরে নেই, অন্যান্য কবুতরের এফেক্ট হবে, যে কারণে ওকে বাইরে নিতে। দেখেন মাজা ভাইঙা বসে আছে, দেখছেন? সো ওরা এখন বাইরে নেওয়া যাবে না, আলাদা খাঁচাই থাক, অবজারভেশনে থাক, ভালো থাকবে। তারপরে এখানে কোকা, কোকার নিচে যে বাচ্চাটা ছিল ফোস্টার হিসেবে, এই বাচ্চাটা বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর এই যে কোকা, কোকাকে আবার ভিতরে এনে দেওয়া হয়েছে, কারণ ও বাইরে অ্যাডজাস্ট হচ্ছিল না, আর ভিতরেও নিচে ডিম ছিল, ভুলবশত আমি নটটাকে বাইরে দিয়ে দিছিলাম। তারপর মনে করলাম যে ডিমটা যেহেতু আছে তো নটটাকে এনে দিয়ে দিই, তারপর আমরা নটটাকে এনে দিয়ে দিছি। এখন ও আবার ঠিক মতো এখানে পেয়ারে আছে, ডিমেও তা দিচ্ছে, বাচ্চাও খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। আর মুসলদমের নিচের বাচ্চাগুলো দেখেন, মুসলদমের নিচের বাচ্চা যেগুলো ওকে বাবা মা খাওয়ায় না, আমরা খাওয়াইছি, তারপরে গ্রোথ দেখেন ঠিক মতো হইতেছে না। আসলে কি একটা জিনিস কি, কবুতরের নিজের বাবা মার খাবার খাওয়ানো আর আমাদের কৃত্রিমভাবে নিজেরা খাওয়ানো, এটা অন্য একটা জিনিস। বাবা মা কবুতরটাকে যেভাবে খাওয়াবে, যেই উপাদানগুলো দিবে, সেই উপাদানগুলোকে যদি আমরা নিজের হাত দিয়ে খাওয়াই, সেই উপাদানগুলো আমরা দিতে পারবো না, আল্লাহ অমনভাবে এগুলোকে সৃষ্টি করছে। সো যেই কারণে দেখেন মুসলদমটাকে আমরা যতই নিজেরা ছোলা খাওয়াই, যতই নিজেরা পানি খাওয়াই, তাহলে কী হবে, গ্রোথটা আস্তে আস্তে হবে না। হ্যাঁ, একটু সময় নেবে, অনেক সময় নেবে, বাট বাবা মা যখন কন্টিনিউ খাবার খাওয়াবে, তখন দেখবেন যে ঠিকঠাক মতো ওদের গ্রোথ খুব সুন্দর হয়ে যেতেছে। এই জিনিসটা একদম আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। সো যে কারণে আমাদের এই কবুতরগুলোর বাচ্চাগুলোকে সার্ভাইভ করানো অনেক কষ্ট হয়ে যেতেছে। আর আপনারা অনেকেই এই বাচ্চা দুইটার জন্য অনেকেই পাগল হয়ে গেছেন, এই বাচ্চা দুইটা নিবেন। আসলে জানি না সার্ভাইভ করবে কিনা, যদি বড় হয় ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে বাচ্চা দুইটা, আর যদি না হয় তাহলে আমরা কাউকে দিব না, কারণ এমন অবস্থায় কাউকে বাচ্চা দেওয়া যাবে না। যে বাচ্চা যদি মারা যায় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের উপরেই দোষ আসবে যে আমরা মরা বাচ্চা তাদেরকে দিচ্ছি। আর আমরা ভিডিওতে বলেও দিছি, যদি এই বাচ্চা দুটো টিকলে ভালো কিছু হবে, আর যদি না টিকে তাহলে হয়তো বা দেওয়া যাবে না, এই আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।